যাদের কথা শুনতে চান আপনাদের তখন আবার সেটি আপনারা করতে পারবেন। স্যার একটু আমাদের সরাসরি নির্বাচন কমিশন থেকে এসেছেন ঢাকার আঞ্চলিক কর্মকর্তা, একটু পরিচয় করবো তো স্যার আমাদের প্রার্থী। এখানে আমি বলবো যে আপনাদের প্রশংসাই করতে হবে, এখানে অনেক শান্তিপূর্ণ অবস্থা আছে। অন্যান্য জেলায় আমরা যেটুকু আছে সেখানে নাই, অনেকটাই নাই, যেটুকু আছে একেবারে টুকিটাকি অভিযোগ। এগুলো সহকারী প্রিজাইডিং অফিসার সেখানে শৃঙ্খলা বজায় রাখার জন্য যে ব্যবস্থা সেটা নেবেন। উনি যদি ব্যর্থ হন তাহলে প্রিজাইডিং অফিসারকে বলবেন, প্রিজাইডিং অফিসার যদি ব্যর্থ হন তাহলে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ওখানে থাকবেন তাদের সহায়তা নেবেন। এরপর যদি উনি ব্যর্থ হন তাহলে উনি ভোট বন্ধ করে দেবেন, ভোটই নেবেন না। আর যদি উনিও ব্যর্থ হন তাহলে রিটার্নিং অফিসার ভোট বন্ধ করে দেবেন, রিটার্নিং অফিসার ব্যর্থ হলে আমরা বন্ধ করে দেব। কিন্তু বাংলাদেশের কালচারে দেখা গেছে যতবার নির্বাচন হয়েছে কিছু না কিছু হয়, সত্য তো অস্বীকার করার, বললে আমাকে মিথ্যুক বলবেন আপনারা। আমি তো মিথ্যুক হতে চাই না, আমি সত্যবাদী হতে চাই। যেটা সেটা হলো যে বাংলাদেশের নির্বাচনে কিছুটা মানে কি বলা যায় উত্তেজনাপূর্ণ থাকে, সেই উত্তেজনা থেকে নানা রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। কিন্তু আমরা যে চাহিদা যেটা সেটা হলো যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। তবে দুঃখজনক যে একটা ঘটনা ঘটেছে যেটা সেটা যতটা নির্বাচন কেন্দ্রিক তার চেয়ে হলো পারিবারিক জমি এবং চাষা বাতি যার মধ্যে গণ্ডগোল, ওটাকে এখন নির্বাচনের মধ্যে মানে আনা হচ্ছে। কিন্তু আমরা এখানে তদন্ত করানো হয়েছে এবং রিপোর্ট হয়েছে, দেখা গেছে যে সেটা হলো চাষ জমি জমা নিয়ে চাষা বাতি যার মারামারি। আমাদের বক্তব্য হলো যে একটি প্রাণও না, একটি সম্মানও যেন কোনোভাবে কারো না যায়, কোনো প্রত্যেকটা নাগরিক সম্মানিত, প্রত্যেকটা প্রার্থী সম্মানিত, প্রত্যেকদিন আমাদের সব বাহিনী আমরা নামিয়েছি। এবং আরও পরিমাণে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে বেশি পরিমাণে পুলিশ, বেশি পরিমাণে র্যাব, বেশি পরিমাণে বিজিবি এবং বেশি পরিমাণে আর্মি নামাচ্ছি। আপনিও অঘটন ঘটিয়ে যাবেন কোথায়? বাংলাদেশের ভিতরে যেতে পারবেন না। ওদিনকে এয়ারপোর্টও এবং ওই যে সীমানা আমাদের বলা আছে কোনো লোকজন অঘটন ঘটিয়ে এখান থেকে বাইরে না যেতে পারে। অত বেশি মধ্যে থাকবেন, অঘটন ঘটালে আপনার শান্তিতে থাকতে পারবেন না।